পুরোদর্শক মাঠে প্রবেশ করবেন না এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করবেন এটি কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দৃশ্য ফুটবল মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা ধাক্কাধাক্কি ঝগড়া নতুন কোনো বিষয় নয় মেজাজ সপ্তমে চড়ে গেলে কখনো কখনো হাতাহাতি কিলাকিলির ঘটনাও ঘটে এমনই ঘটনা ঘটল কক্সবাজারে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে বুধবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় চকরিয়া উপজেলা অনূর্ধ্ব ১৭ বালিকা দল বনাম কক্সবাজার পৌরসভা বালিকা দলের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে আপনাদের বারবার অনুরোধ জানাচ্ছি আপনারা ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কি বলেন খেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হওয়ার পরে তৎক্ষণাৎ সেখানে একজন খেলোয়াড়কে লাল কার্ড দেওয়া হয়েছে পরবর্তী এরকম ঘটনা এড়াতে দলগুলোর ম্যানেজারদেরকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি অনাকাঙ্ক্ষিত যেটা ঘটনা আমরা তো জানি ফুটবল খেলায় একটু যেহেতু হাতাহাতি একটু হয় এরা যেহেতু এখনো ম্যাচিউর হয় নাই প্লেয়ার গুলা এরা আসলে রানটা রাখতে পারে না এই জন্য আমাদের রেফারি ছিল পরিচালনা কমিটি ছিল রেফারি সিদ্ধান্ত দিয়েছে একটা কার্ড যে প্রথমে যার শাস্তি বেশি ছিল তাকে একটা লাল কার্ড প্রদর্শন করা হয়েছিল আর পরবর্তীতে আমরা উভয় দলের ম্যানেজারকে দেখি এটা এই বিষয়টি হুঁশিয়ারি মানে সতর্ক করছি তবে লিখিত কোনো অভিযোগ না পায় এখনো কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল বলেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে খেলাটা নিয়ে আমরা বলছি যদি কোন ধরনের অভিযোগ আসে তখন আমরা সেই অভিযোগ তদন্তপূর্বক আমরা ব্যবস্থা নেব কিন্তু এখন পর্যন্ত খেলাটা শেষ হয়ে গেছে আগেই আজ পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ লিখিত বা ইভেন মৌখিক কোনো অভিযোগ আসেনি খেলায় চকরিয়া উপজেলা বালিকা দল কক্সবাজার পৌরসভা বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হয় লক্ষ্য করছি ১-০ গোলে বিজয় লাভ করে শিরোপা গড়ে তোলা চকরিয়া উপজেলা আব্দুর রশিদ মানিক TTN, Cox Bazar.